জয় সাহেব কি কোনো সমস্যায় আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে? অনেকে বলছেন যে তিনি নানা ধরনের সমস্যা সেখানে, প্রতিকূলতা সেখানে ফেস করছেন, তার সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত হতে পারে, তার টাকা পয়সা, তিনি নানা জায়গা থেকে অনেক টাকা পয়সা তার রয়েছে, এই ব্যাপারটি? আমার কথা হলো যে ন্যূনতম কোনো এভিডেন্স এন্ড তথ্য ছাড়া এই ধরনের কথা মানে বলা বা প্রশ্ন তোলাও ঠিক নয় ইন মাই ওপিনিয়ন। কারণ এগুলো নিয়ে দীর্ঘদিন কথা বলা হয়েছে, তারপরে সে বাংলাদেশে কিছুদিন আগে এসেছিল, এসে ঘুরে গেছে, তখন আপনারা দেখেছেন ইউথ ইয়াং বাংলার বিভিন্ন প্রোগ্রামে সে পার্টিসিপেট করেছে, আবার সে গেছে, কিছুদিন পর হয়তো আবার আসবে। এখন ইলেকশনের সময় কেন আসলো না বা কি তার সাথে এগুলোর কি সম্পর্কে আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছিলেন সম্পত্তি বাজেয়াপ্ত বিষয়টা, এটা আপনি যদি খেয়াল করেন কনটেক্সে দেখলে আপনি বুঝতে পারবেন কেন বলেছিলেন। যখন এই যে ভিসা স্যাংশন আর এগুলো নিয়ে কথা বলছিল আমেরিকানরা, সেটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, তখন উনি বলেছেন যে এগুলো নিয়ে আমরা বদার না, আমরা বাংলাদেশকে আমরা ভালো বুঝি, আমরা ভালো চিনি, এটা আমাদের দেশ, এদেশকে নিয়ে আমরা এগিয়ে যাবো। ওই পাশ্চাত্যকে ভিসা স্যাংশন দিচ্ছে কি দিচ্ছে না এগুলো নিয়ে আমরা কেয়ার করি না। এটি বলতে যে প্রসঙ্গক্রমে বলেছেন যে আমার ছেলেও তো এখানে পড়াশোনা করেছে, চাকরি করে, থাকে এখানে, তার বাড়ি আছে, তার সবকিছু এখানে আছে। তারা যদি মনে করে, মানে উনি টু দ্যাট এক্সটেন্ট বলেছেন যে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিজে পরিবারের সাথে মনে হয় না, আপনি কিছু মনে হয় না এটা কোনো প্রসঙ্গ ছিল না কিন্তু সেখানে, কারণ না প্রসঙ্গ তো ছিল না, কিন্তু কিন্তু উনি ওই এক্সট্রিমে যে বোঝানোর জন্য যে এটাকে নিয়ে যে আমরা একেবারেই বদার্ড না, এটা বোঝানোর জন্য এক্সট্রিমে যে উনি এটা বলেছেন। হ্যাঁ, বিষয়টি ওইখানেই আর কি, কনটেক্সে দেখলে বোঝা যায়। আর এখন কি করবো, বারে বারে এইসব প্রোপাগান্ডা হবে আর সজীবাজী জয়কে ঢাকায় নিয়ে এসে দেখাতে হবে, এটা তো সম্ভব না। এইটা একটু দুই দিন আগেও কিন্তু সব প্রোপাগান্ডা জমা হবে, রাইট রাইট, উনি এসছেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে এত বড় একটা নির্বাচন গেল সেটার মধ্যে উনি আসতেও পারতেন বা আসলেন না, যে উনি মানে এটার কি কোনো, মানে এটার মধ্যে কি কোনো বার্তা আছে যে উনি ইলেকশনের সময়টা আসেন না? নাই, এটার মধ্যে কোনো বার্তা নেই। আপনি নিজেই বলেছেন এই ইলেকশনটাতে আসলে বড় একটি দল আসে নাই, ইলেকশনে তাকে থাকতে হবে এটার কোনো নেসেসারি নাই। তাছাড়া ইলেকশন আগে সে পদত্যাগ করে চলে গেছে, সে তো গভর্নমেন্টের উপদেশ মানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাও ছিল না, কারণ উপদেষ্টারা সবাই পদত্যাগ করেছিল। এখন নতুন করে তাকে আবার উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলে তিনি হয়তো আসবেন বিভিন্ন সময়। তো তিনি খুবই ভালো আছেন, যেমন ছিলেন ওরকমই আছেন, আমার সাথে কিছুদিন আগেও কথা হয়েছে। এগুলো আমি যখন শুনি এসব বিষয়গুলি তখন আমার খুবই হাসি পাই, আসলে কিছু বলার নাই। কিছু মানুষ এই গুজব আর এগুলোর মধ্যে দিয়ে চলে, বারে বারে এসব গুজব প্রমাণিত হয় মিথ্যা, তারপর আবার এই গুজব নিয়ে আসে, এগুলো কেন করে আমার মানে আপনি 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 এটাকে গুজব বলতে পারেন, কিন্তু স্বয়ং খোদ প্রধানমন্ত্রী যখন বলেন যে আমার ছেলেকে ছেলে সম্পত্তি কেড়ে নিলেও সে দেশে চলে আসবে, তখন তো আর আসলে এইটা বলার একটু যুক্তি প্রধানমন্ত্রী তো না যুক্তি পায় না। প্রধানমন্ত্রী কোন কনটেক্সে বলেছে এটা বুঝলে আর সমস্যা থাকে না। যখন ভিসা স্যাংশনের কথা বলা হয়েছে তার প্রেক্ষিতে উনি যখন বলেছেন যে এটা আমরা উই ডোন্ট কেয়ার, উই আর নট বদার্ড, সেই প্রেক্ষিতে উনি বলেছেন যে এমনকি আমার ছেলেও ওখানে থাকে, তারটাও যদি এ করে উই ডোন্ট কেয়ার, আমি দেশে বাংলাদেশ তো আছেই আমাদের, মানে উনি একটা এক্সট্রিম লেভেলে যে সবাইকে আশ্বস্ত করেছেন যে এটা নিয়ে আমরা বদার্ড না, সেটা বোঝানোর জন্য উনি এটা বলছেন। আমি অবশ্য এইটা আসলে খুব ভালো বুঝতে পারলাম না, কারণ জনাব সজীব ওয়াজেদ জয় এখানে থাকেন, পড়াশোনা করেছেন, চাকরি বাকরি করেন, ওনার ফ্যামিলি সেখানে থাকে, বাংলাদেশের সাথে সম্পর্কহীন ইয়ার করার ক্ষেত্রে, সম্পত্তি কনফিসকেটেড করার ক্ষেত্রে ওনার নাম কেন আসবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এটা আবার ঠিক কনটেক্সট আমার ক্লিয়ার না। ওইটা আপনি এটা বুঝতে গেলে যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে উনি এই কথাগুলি বলেছেন, প্রশ্নগুলি একটু থাকলে ভালো হতো, ওই ধরনের প্রশ্ন ছিল যে কারণে উনি এনেছেন প্রাসঙ্গিকভাবে। আচ্ছা।